প্ল্যাটফর্মে বোয়া রাখা হয়েছে দেখুন, এটা হচ্ছে রোড সাইডের পাশ দিয়ে, যার কারণে অল্প অল্প করে ফল রেখে দিয়েছে। আর বর্তমানে ফলের সংখ্যা একটু কম, সামনের মাসটাতে পুরো সিজন, তখন আর কি প্রচুর পরিমাণে ফল বের হবে। গাছের সাইড দিয়ে নালা, তো নালার ভিতরে যে ফলগুলো পড়েছিল ফলগুলো কাটার পরে যে এগুলো গাছ থেকে সবগুলো ফল কেটেছে, এই নালা থেকে ফলগুলো উঠে এখানে রেখে দিয়েছে। দেখুন প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্ম রেখে দিয়েছে সুন্দরভাবে রাস্তার সাইড দিয়ে, এখানে পাঁচটি ফল। এভাবে পুরো রাস্তা জুড়ে ফল রয়েছে। সামনে যে ড্রাইভার ফল লোড করছে, এখানে ফল দেখতে পাচ্ছেন এগুলো কেটে রেখেছে, এখনো রোড সাইডে সাজিয়ে রাখা বাকি রয়েছে। এদিকে মোটামুটি ভালোই ফল রয়েছে। ফল বের করে রাস্তার সাইডে রেখে দিয়েছে, দেখুন এখানে অনেকগুলো ফল রয়েছে। বুকটা কাটা বাকি আছে, সামনে যাই একটু, এখানেও রয়েছে তিনটা ফল। দেখুন তখন ওই পাশে ছিলাম, এখন এই পাশে চলে এসেছি। ওই সাইডে ফল কম কিন্তু এই সাইডে ফল বেশি। এই যে নালাটা দেখছেন, এই নালার সাইড দিয়ে গাছ লাগানো, এখানে ফলগুলো কেটেছে। তো যে ফলগুলো নালার ভিতরে চলে গেছিল সেগুলো উঠিয়ে রোড সাইডে ক্যারিয়ারম্যান খুব সুন্দরভাবে রেখে দিয়েছে। এই গাছ থেকে একটা ফল কেটেছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম টাটকা দেখা যাচ্ছে। ডালটা কেটেছে, একটা দুইটা তিনটা, তিন গাছ থেকে তিনটা কেটেছে। এই গাছগুলো থেকে ফলগুলো নামানো হয়েছে, নামে সুন্দরভাবে রেখে দিয়েছে রোড সাইডের নিচে। এখান থেকে তিনটি তিনটি ফল কেটেছে এই গাছ থেকে। যে ফলের বেশি ফুলে গেছে এখনো।